আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অতিরিক্ত সহবাস করা থেকে বিরত থাকার আমল। অর্থাৎ অনেক পুরুষ আছে, মানে বিবাহ করেছে, তো বিবাহ করেছে এই জন্য সে অতিরিক্ত সহবাস করে ফেলে, করতেই থাকে করতেই থাকে, যদিও তার সক্ষমতা আছে, কিন্তু মানে এটা করা কতটুকু ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা থাকছে। এবং এটা মানে সে নিজে কিভাবে বিরত রাখবে তার স্ত্রী থেকে, এটার জন্য আমলটা থাকবে, পরীক্ষিত আমল সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এই বিষয়ে সম্পূর্ণ দক্ষতা জ্ঞান হাসিল করতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। এক্ষেত্রে অতিরিক্ত সহবাস করা থেকে বিরত থাকার জন্য যে আমলটা আমি আপনাদেরকে জানাবো, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, আল মুমিনু। আল মুমিনু, আল মুমিনু, বাংলা উচ্চারণ নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। আল মুমিনু অর্থাৎ আপনি আল্লাহ তাআলাকে মুমিন হিসাবে মানতেছেন, জানতেছেন। তো আল্লাহ তাআলার এই একটা গুণবাচক নাম পড়ার কারণে কিভাবে পাঠ করতে হবে, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটা আপনাদেরকে কমপক্ষে দৈনিক 75 বার করে পাঠ করতে হবে। কমপক্ষে দৈনিক 75 বার করে এক সপ্তাহ যদি কেউ পাঠ করতে পারে, দিনের রাতের যে কোনো সময় পাঠ করতে পারে, এবং ওই ব্যক্তি যে চাল ক্রয় করে আনে, অর্থাৎ আপনি মানে বাজার থেকে অথবা আপনি বাড়ি থেকে যেখান থেকে চাল কিনেন, যেটার মধ্যে চাল রাখেন, ওটার মধ্যে যতগুলো চাল রাখেন 5 কেজি 10 কেজি 20 কেজি, ওই চালের মধ্যে আপনি বাংলায় অথবা আরবিতে যেভাবেই পারেন আল মুমিনু লিখে চালের নিচে রেখে দিবেন। তাহলে ওই চালটা খাওয়ার কারণে, যেহেতু অধিকাংশ মানুষই এই ভাতটা বেশি খেয়ে থাকে, এবং এই আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা ভাতের সাথে চালের সাথে থাকার কারণে, প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলার রহমতে আপনাদের এই অতিরিক্ত এখান থেকে যে বীর্যগুলো হবে, এগুলো আপনার এই মানে এই অতিরিক্ত সহবাস করার কাজে ব্যয় হবে না ইনশাআল্লাহ। এই তদবিরটি আপনারা কাজে লাগিয়ে দেখেন, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে অবশ্যই আপনারা সফল হবেন ইনশাআল্লাহ, অতিরিক্ত সহবাস থেকে রক্ষা পাবেন। অনেক বোনেরা আছে, বেশি বেশি ইচ্ছা হয়, বেশি বেশি সহবাস করতে ইচ্ছা হয়, তো অতিরিক্ত সহবাস থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। এবং অতিরিক্ত সহবাস থেকে রক্ষা রাখার আমল, এটা হচ্ছে রক্ষা মানে নিজে থাকার আমল, ছেলেরা কিভাবে রক্ষা থাকবে মানে বেঁচে থাকবে, আর মেয়েরা অথবা মেয়েরা তাদের কিভাবে তাদের স্বামীদেরকে বাঁচিয়ে রাখবে অথবা সে নিজে কিভাবে বাঁচবে, এটার জন্য আরেকটা আমল আসতেছে অন্য বিষয় নিয়ে অন্য ভিডিওতে। এই জন্য সেই বিষয়টা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।